তো চাকরি হলো কত বড় অফিসে, মনে আছে খোকা? প্রথম মাসের মাইনে পেয়ে তুই কত কি কিনে এনেছিলি। তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে, দু কামরার বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাট। তোর অফিস থেকেই তো দিয়েছিল সেই বাড়ি, সেই ঘর, সেই ব্যালকনি, কত স্মৃতি, কত ছবি ওই বাড়িতেই তো। আশ্বিনের ঝোড়ো বিকেলে তোর মনে আছে খোকন, তোর বাবা যেদিনটাতে চলে গেলেন মনে আছে? তুই বাবার বুকের ওপর যখন কাঁদছিলি হাপুস নয়নে, সদ্য স্বামী হারা, সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম। তোকে বুকে টেনে নিয়েছিলাম, ছোটবেলার মতো বলেছিলাম, কাঁদিস না খোকা, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ, কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এই বৃদ্ধাশ্রমে একেবারে একা। খোকন, তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে, তোকে, বৌমাকে আর ছোট্ট বিল্টুকে। তোর এখন কত দূরে সল্টলেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে, আজ তোর জন্মদিনের নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? লোকজন, হইচই, খাওয়া দাওয়া, আজ পয়লা শ্রাবণ, আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে মাঝে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে। আমি বলতাম, ভয় কিরে, আমি তো আছি, মা তো আছি খুকুনের, যার মা থাকে তাকে কি ভূতে ধরে। তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাই হলো না রে, প্রতিমাও তো মা, ওর তো আছে আমার খোকনের মতোই কোলালো করা এক টুকরো চাঁদের ছেলে। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন খোকন, তুই বোধ হয় আর এখন পায়েস খাস না, তাই না রে? তুই জানিস না খোকন, আজ আমি সকালে পায়েস রান্না করেছি, হ্যাঁ তোরই পাঠানো টাকায়। সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে, আর কেউ নেই। একবার আসবি খোকন, একবার।